আমিশা প্যাটেল হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু তেলুগু ও তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আমিশা 2000 সালের হিন্দি চলচ্চিত্র কাহুনা পেয়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছেন। চলচ্চিত্রটিতে তার সহশিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসা সফল হয়েছিল এবং এটিই ছিল আমিশা অভিনীত প্রথম চলচ্চিত্র। 2001 সালে সানি দেওয়ালের সঙ্গে গাদার এক প্রেমের কথা হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি ফিল্মফেয়ার স্পেশাল পারফরমেন্স অ্যাওয়ার্ড জেতেন এবং পরের বছর হামরাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। হামরাজ চলচ্চিত্রটিতে ভালো ব্যবসা সফল হয়েছিল। চার বছরের বেশি সময় ধরে বড় পর্দায় মুখ দেখা যায়নি বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের। অভিনয়ে অনিয়মিত হওয়ায় মনে কিছু ক্ষোভ জমেছে তার। বলিউডের বড় বড় প্রজেক্টে ডাক না পাওয়ায় আক্ষেপ ঝেড়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন তার গডফাদার থাকলে সিনেমা না চললেও বলিউডের বড় প্রজেক্টের ডাক পেতেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, পরিবারের কেউ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েরা সিনেমায় এলে তাদের টার্গেট করা হয়। বলেছেন, আমি ফিল্ম ফ্যাটার্নিটির অংশ হলে, এখানে জন্মে এখানে বড় হলে এবং আমার যদি গডফাদার থাকতো তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রজেক্টে ডাক পেতাম। অবশ্য 4 বছর পর হলেও এবার গদর 2 সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন আমিশা। গত মাসে ভারতের 3,500 পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। ফিল্মটি দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে। জি স্টুডিও প্রযোজিত এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওয়াল ও আমিশা প্যাটেল। 80 কোটি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন গৌরব চোপড়া, মীর সারোয়ার, লাভ সিনহা, রোহিত চৌধুরী প্রমুখ। 2000 সালে বলিউডে পা রাখেন আমিশা, কিন্তু 2003 সালের পর বক্স অফিসে সেই অর্থে সাফল্যের মুখ দেখেনি তার অভিনীত সিনেমা। মাঝখানে একটি আইটেম গানে পারফর্ম করেছেন, নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন, তবে তার এসব ব্যর্থতার তকমা মুছে দিয়েছে গদর 2 সিনেমা। 2001 সালে মুক্তি পাওয়া গদর এক প্রেম কথার সিকুয়েল হিসেবে দীর্ঘ 22 বছর পর মুক্তি পেল গদর 2। নস্টালজিয়ায় ভর করে 24তম দিনেই 500 কোটির গণ্ডি ছাড়িয়ে রেকর্ড গড়েছেন এই সিনেমা। যদিও সাকসেস পার্টি যখন অনুষ্ঠিত হয় তখন এটি সবে 480 কোটির গণ্ডি পেরিয়েছিল। এখানে আবারও তার সিং হিসাবে সানি দেওয়াল এবং সাকিনা হয়ে আমিশা প্যাটেল ধরা দিয়েছেন। গল্পে দেখানো হয়েছে ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টের সময় কি করে তারা সিং পাকিস্তান থেকে ছেলেকে উদ্ধার করে আনেন সেই গল্পে। দেশ ও দশের কথা বলে।